সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ আলম হোসেন আজকে আসলাম কিশোর ডেভেলপমেন্টের পক্ষ থেকে বিয়র্স বরাবর মত আজকে একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হইছি তো আজকে টিউটোরিয়ালের টপিক হচ্ছে হাসের ভ্যাকসিন সম্পর্কে তো আজকে টিউটোরিয়াল আপনাদেরকে শেখাবো হাসে কোন বয়সে কোন ভ্যাকসিন করতে হয় তো আমরা যারা নতুন খামারি বাইরে আছি নতুন উদ্যোক্তা যারা নতুন খামার করে থাকে তারা দেখা যায় যে বিভিন্ন সময় ভ্যাকসিন নিয়ে সমস্যার মধ্যে পড়েই থাকি দেখা যায় যে আমরা ভ্যাকসিন করতে জানি না না জানার কারণে আমরা বিভিন্ন জায়গাতে ছোটাছুটি করতে হয় শুধু এই ভ্যাকসিন করাটা শেখার জন্য তো বিয়ার্স এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক ঝামেলার মধ্যে পড়ে যাই তো শুধুমাত্র আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে ভ্যাকসিন কোন বয়সে কোন ভ্যাকসিন করতে হয় এই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো বিয়ার্স আজকে ভ্যাকসিন কিভাবে প্রয়োগ করতে হয় এই নিয়ে আমি আরও একটা ভিডিও করছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ভিডিও দেখে আসতে পারেন তো আজকের ভিডিওতে শুধু হাসকে কোন বয়সে কোন ভ্যাকসিন করবেন এই সম্পর্কে আলোচনা করব তো আজকে আমি আমার মতো করে কিভাবে ভ্যাকসিন করি আমি কিভাবে ভ্যাকসিন করি ওই নিয়মে আপনাদেরকে দেখাবো অন্যরা কিভাবে ভ্যাকসিন করে সেটা আমি জানি না তো আমি আজকে দুই বছর যাবৎ যেভাবে ভ্যাকসিন করে আসতেছি ভ্যাকসিন করে খুব ভালো রেজাল্ট পাইতেছি সেই নিয়মে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ভ্যাকসিন করি তো আপনারা চাইলে আমার মতো ভ্যাকসিন করতে পারেন তো বিয়ার্স চলুন বেশি কথা বাড়াবো না ভিডিওটি শুরু করা তো বিয়ার্স হাসকে প্রথমে ডাক প্লেয়ার ভ্যাকসিন করতে হয় প্রথম শূন্য থেকে আঠাশ দিন বয়সে প্রথম ভ্যাকসিন ডাক প্লেয়ার ভ্যাকসিন করতে হয় তো এই ডাক প্লেয়ার ভ্যাকসিন করার নিয়ম হচ্ছে একশো এমএল পানির সাথে আপনার যে ডাক যে ভ্যাকসিনটা দিবে ওইটা একশো এম পানির সাথে মিক্স করে প্রতি এক এম এক এম এল মানে এক সিসি করে হাঁসের রানের চামড়া এবং মাংসের মাঝখানে প্রয়োগ করবেন তো কীভাবে প্রয়োগ করতে হয় এটা নিয়ে আমি একটা ভিডিও করছি ওইটা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন তো এর ঠিক তিন মাস পর পর ডাক প্লে ভ্যাকসিন করবেন আপনার প্রতি তিন মাস পর পর ভ্যাকসিন করবেন এর মধ্যে আর করার দরকার নাই তো অনেকে দেখা যায় যে আপনার বলে যে পনেরো দিন পরে করতে তো আমি এভাবে কখনোই করিনি আমি দেখা যায় যে ছোট ধরে যতবার হাঁস যত বেশি উঠেছি ততবারই আমি এরকম প্রতি আঠাশ দিন বয়সে একবার করছি তার ঠিক তিন মাস পর একবার করছি তো এরপর হচ্ছে ডাক কলেরা হাঁসের মোট ভ্যাকসিন হচ্ছে দুইটা একটা হচ্ছে ডাক প্লেগ আর একটা হচ্ছে ডাক কলেরা তো আর হাঁসের এছাড়া অন্য কোনো ভ্যাকসিন করতে হয় না আর আমার জানা মতো অন্য কোনো ভ্যাকসিন নাই তো বিয়ার্স এরপর হচ্ছে ডাক কলেরা ডাক কলেরা ভ্যাকসিন করার নিয়মও ঠিক একই আপনার প্রতি ও ডাক কলের ভ্যাকসিন আপনার তৈরি করা থাকে আপনার ডাক কলের ভ্যাকসিন আপনার ফানি দিয়ে তৈরি করতে হয় না ওটা তৈরি করাই থাকে তো এটা আপনার প্রতি এক সিসি করে হাঁসের চামড়া এবং মাংসের মাঝখানে যেভাবে ডাক ক প্লের ভ্যাকসিন করবেন ওইভাবেই ডাক কলের ভ্যাকসিনটা করবেন তো ডাক কলের ভ্যাকসিনটা আপনি দুই মাস হাঁসের জিরো থেকে দুই মাস বয়সে করবেন অর্থাৎ হাঁসের একদিন বয়স থেকে দুই মাস বয়স যেদিন দিন হয় ওই দিন আপনি ডাক কলেরা ভ্যাকসিনটা করবেন বিয়স কলেরার প্রথম ভ্যাকসিন করার পাঁচ থেকে ছয় মাস পর আবার ভ্যাকসিন করবেন তো এইভাবে পাঁচ থেকে ছয় মাস পর একবার ব্যবহার করে ভ্যাকসিন করবেন তো আমি আজকে দুই বছর যাবৎ এইভাবে ভ্যাকসিন করতেছি আপনাদেরকে যে নিয়মে বললাম এইভাবে ভ্যাকসিন করে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাইতেছি তো আশা করি যদি আপনারা এই নিয়মে ভ্যাকসিন করেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন প্লিজ একটা লাইক করবেন আপনারা যদি একটা লাইক করেন পরবর্তী ভিডিও করার আমাদের আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করুন একজন ভাই ভিডিওটি দেখে আপনার উপকৃত হতে পারে অবশ্যই আপনি ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছে যাই তো ভিউয়ার্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ আল্লাহ